প্রথম থেকে শুরু করি, সবাই আনসার করবে, ঠিক আছে? যতটুকু পারবো আনসার করবে, বাকিটুকু না পারলে আমি আনসার করে দিব। 1 নম্বরের উত্তর কি হবে? ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে বলা হবে আউটসোর্সিং। কি বলা হবে? আউটসোর্সিং। কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়? 2-এর সময় আনসার করো। 2 নম্বর কি হবে? অ্যাকচুয়েটর কোথায় আমরা ব্যবহার করি? রোবোটিক্স। অ্যাকচুয়েটর হবে রোবোটিক্সে আমরা ব্যবহার করি। অ্যাকচুয়েটর শব্দের অর্থ হচ্ছে যেটা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস, যেটা রোবটের লোকোমোশন নিয়ন্ত্রণ করে। এই তোমরা রেসপন্স না করলে তো আমি তোমাদের কাছ থেকে ফিডব্যাক না পাইলে কিন্তু ক্লাসের যে অ্যাকচুয়াল ফিলিংসটা পাওয়া যাবে না। আর শুধু এক পক্ষ কথা বললে হবে না। কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্রে কোনটি প্রয়োগ করা হয় বলো তো? 3 নম্বর, ভার্চুয়াল রিয়ালিটি। ইয়েস, ভার্চুয়াল রিয়েলিটি। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনের ক্ষেত্রে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আহমেদ শাহ শিক্ষার্থীদের নিয়ে আইসিটি ল্যাবের সামনে দাঁড়ানোর সাথে সাথে দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করে তিনি সকল ছাত্রদের বিশেষ ধরনের হেলমেট পরিয়ে দিলেন, ফলে সকল শিক্ষার্থী সাফারি পার্কে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা পেল। আহমেদ স্যার কোন পদ্ধতিতে ল্যাবে প্রবেশ করলেন? রোবোটিক্স। বায়োমেট্রিক্স। সামনে দাঁড়ানোর সাথে সাথে দরজা খুলে গেল, তার মানে এখানে রেটিনা স্ক্যান, রেটিনা স্ক্যান করে ওই ল্যাবের দরজা খোলা হয়েছে, তার মানে বায়োমেট্রিক্স। উদ্দীপকে উল্লেখিত শিক্ষার্থীরা দেখতে পেলেন কি? দ্বিমাত্রিক দৃশ্য, ত্রিমাত্রিক দৃশ্য, কৃত্রিম ভাবে জীবন্ত দৃশ্য। স্যার 2 ও 3। 2 ও 3, গুড। কৃত্রিম ভাবে জীবন্ত দৃশ্য এবং ত্রিমাত্রিক দৃশ্য, এটা হলো ভিআর এর টেকনোলজি, ভার্চুয়াল রিয়েলিটি। ফটো ডিটেক্টরের কাজ কি? ফটো ডিটেক্টর, এটা তোমাদের আমি সুবিধা করে দিচ্ছি। আমাদের বাসা বাড়িতে যে সোলার প্যানেল লাগানো হয় ওইটা হচ্ছে ফটো ডিটেক্টর, মানে ফটো পাইলে সে হলো সিগনাল তৈরি করে। ফটো মানে এখানে আলো, ফটো শব্দের অর্থ হচ্ছে আলো, বিকজ লাইট ইজ দ্য কম্বিনেশন অফ ফোটন পার্টিকেল। এই ফোটন থেকে আসছে ফটো, আমরা যে ফটো উঠাই এই ফটো শব্দটা আসছে ফোটন থেকে, কারণ ফটো উঠানোর সময় লাইটের ফোকাস করা লাগে। ফটো ডিটেক্টর এর কাজ হচ্ছে ফটো পাইলে আলো তোমার ইলেকট্রিক সিগন্যাল তৈরি করবে। তাহলে KL এর দুইটা হবে না। এরপরে আসি উপরে কি লেখা আছে। আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে, N হবে, ক্লিয়ার? কোন মাধ্যমের দ্বারা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে উপাত্ত স্থানের উপাত্ত বা ডেটা স্থানান্তরিত হয়? আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে কোন মাধ্যমে? এখানে টুইস্টেড পেয়ার, অপটিক্যাল ফাইবার, ফাইবার অপটিক কেবল। অপটিক্যাল ফাইবার কেবল বা ফাইবার অপটিক কেবল। ফুল ডুপ্লেক্স মোডে চলে কোনটা? মোবাইল ফোন, ল্যান্ড ফোন, রেডিও ব্রডকাস্ট। নিচের কোনটি সঠিক? ফুল ডুপ্লেক্স মোডে চলে কোনটা বলো? এক এক আর ও দুই না? দুই, 1 ও 2, ল্যান্ড ফোন এবং মোবাইল ফোন। ঢাকায় বসে একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দেশের বিভিন্ন স্থানে শাখা ব্যবস্থাপকদের সাথে মত বিনিময় করলেন এবং মত বিনিময়কালে অংশগ্রহণকারী সবাই প্রত্যেককে মনিটরে দেখতে পেলেন। উদ্দীপকে পরিচালক যে ব্যবস্থায় মত বিনিময় করলেন, স্কাইপি, ভাইবার, ইউটিউব? 1 ও 2 স্যার। 1 ও 2, 1 ও 2, গুড। উদ্দীপকে বর্ণিত ব্যবস্থাটি গ্রহণ করার ফলে সময় কম লাগে, ব্যয় বৃদ্ধি পায়, গতি বৃদ্ধি পায়? সময় কম লাগে এবং গতি বৃদ্ধি পায়, 1 আর 3। এখানে ব্যয় বৃদ্ধি পায় হবে না, অর্থাৎ এটা বুঝিয়েছে যে যেখানে আগে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে তার অফিসের সম্মুখ সব কাজগুলো পরিচালনা করতে হতো, তাকে ফিজিক্যালি যাইতে হলে খরচ বেশি হতো, আর সে অনলাইনে স্কাইপি বা ভাইবারে কথা বলে সে কাজগুলো করতে পারছে, তাই না? বুঝতে পারছো কি?
উত্তর হবে 1 আর 3। কুশিয়ারা কলেজের বিভিন্ন বিভাগের কম্পিউটার গুলা এমনভাবে যুক্ত রয়েছে যেন প্রথম হতে শেষ পর্যন্ত কম্পিউটার গুলা পরস্পরের চক্রাকারে যুক্ত, কিন্তু সময় বাঁচানোর জন্য আইসিটি শিক্ষক নেটওয়ার্ক টোপোলজি পরিবর্তন করলেন। কলেজটিতে কোন ধরনের টোপোলজি ব্যবহৃত হয়েছে? বৃত্তাকারে হলে রিং টোপোলজি। আইসিটি বিভাগের শিক্ষক দ্রুততম ডেটা আদান প্রদানের জন্য কোন ধরনের টোপোলজি ব্যবহার করলেন? স্টার মেশ টোপোলজি। মেশ, কারণ রিং কে যখন তুমি প্রত্যেকটা কানেক্ট করে দিবা তখন ডিরেক্টলি যে কোনো কম্পিউটার সাথে সরাসরি কমিউনিকেট করতে পারবে। 18F ধারার পরবর্তী মান কত? 18F ধারার পরবর্তী মান, আচ্ছা এখানে গ্যাপ কত করে? 1 এর পরে 8, পরে 7 করে ডিফারেন্স, 8 এর পরে এফ, মানে এখানে এফ এর ভ্যালু 15, এটাও 7 করে ডিফারেন্স, 15 এর পরে ভ্যালু হবে 22, কিন্তু 22 লিখতে পারবো না কারণ 22টা ডেসিমাল নাম্বার। 22 কে হেক্স করলে উত্তর হবে 16। সবাই কি এটা বুঝতে পেরেছো? সলভ করে দেবো। জি স্যার বুঝছি। দেখো 18F এর পরবর্তী নাম্বার বের করতে বলা হয়েছে, 18F এর পরবর্তী নাম্বার বের করতে হলে আমাকে ঠিক এইভাবে সলভ করে নিতে হবে। 18F এর পরবর্তী নাম্বার কত হবে? 18 তারপরে 15, এটা হবে 22, তো 22-এ যদি তুমি হেক্স করো তাহলে হবে সেটা 16। বেশ, 16 কিভাবে? 22 কে ভাগ করতে হবে 16 দিয়ে, 16 কে 16 ভাগ শেষ 6, আবার 16 দিয়ে ভাগ করো 0, এখানে 1, তো নিচ থেকে উপরের দিকে যাবে, তার মানে 1 আগে বসবে 6 পরে বসবে, মানে 16, এটা হলো বেস 16, নিচেরটা হলো এমএসডি, উপরটা হলো এলএসডি, তার মানে 22-এর সমতুল্য হেক্সের মানটা হচ্ছে 16 বেস 16, তাহলে এফ এর পরের মানটা হবে 16। তাহলে তোমাদের সময় কম লাগবে। a+100 যোগ করলে হবে ae, কারণ 100=4, 4+aa, a মানে 10, 10+4=14, 14 মানে e, তাহলে উত্তর হবে ae। বাংলা ভাষাকে কম্পিউটারের অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহার করা হয়? পৃথিবীর সকল ভাষাকে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে বলা হবে ইউনিকোড বা ইউনিভার্সাল কোড। 16 ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা কতটি হবে? মনে রাখবা এনকোডারের ইনপুট বেশি আউটপুট কম, আর ডিকোডারের ইনপুট কম আউটপুট বেশি, তো কত কম কত বেশি সেটা হলো 2 এর পাওয়ার হিসেবে হিসাব করা হয়। 2 এর পাওয়ার যত হবে সেটা হবে তার আউটপুট এনকোডারের ক্ষেত্রে, তাহলে এখানে 16 কে যদি আমরা 2 এর পাওয়ার হিসাব করি, 2 এর পাওয়ার 4, উত্তর হবে 4। সংখ্যা পদ্ধতির বিচারে 10 হলো কি? 10 হলো অক্টাল নাম্বার, ডেসিমাল নাম্বার, হেক্সাডেসিমাল নাম্বার না বাইনারি নাম্বার? 10 10 বাইনারিও হতে পারে, 10 অক্টালও হতে পারে, 10 হেক্সও হতে পারে, তার মানে তিনটাই কারেক্ট। সকল মাইক্রো কম্পিউটারে ইংরেজি বর্ণকে অন্তর্ভুক্ত করা যায় কিসের মাধ্যমে? সকল মাইক্রো কম্পিউটারে ইংরেজি বর্ণকে অন্তর্ভুক্ত করা যায় ASCII কোড দিয়েও করা যাবে, EBCDIC আইসি এটা দিয়েও করা যাবে, ইউনিকোড দিয়েও করা যাবে, সবগুলো দিয়ে করা যাবে। এনকোডার এর ইনপুট হচ্ছে কি? এনকোডার ইনপুট অক্টাল হতে পারে, দশমিক হতে পারে, আবার হেক্স হতে পারে, তিনটাই কারেক্ট, অর্থাৎ অক্টাল এনকোডার, ডেসিমাল এনকোডার এবং হেক্সাডেসিমাল এনকোডার। কালার কোডের ক্ষেত্রে সবগুলা এফ, সবগুলা এফ হলে সেটা হবে কালো রং, সরি সাদা রং, সাদা রং সবগুলো রঙের সমন্বয়ে গঠিত, তাহলে এই প্রথম দুইটা এফ হচ্ছে আর, তারপরে এফ হচ্ছে জি, তারপরে এফ হলো বি, এখানে আর একটা এফ যোগ করতে হবে, RGB কালার কোড। হ্যাশ FF FF FF, এর অর্থ হচ্ছে সবগুলা কালারের ম্যাক্সিমাম মান, এই জন্য ভ্যালুটা হবে সাদা রং। নিচের কোন হেডিং ট্যাগের সাইজ সব থেকে ছোট?
সবাই এটা আশা করি পারবে। 22 নম্বরের উত্তর করো। H1 H1 ট্যাগের সাইজ সব থেকে বড়, H6 সব থেকে ছোট, এটা মনে রাখবা রিভার্স করে। H1 সব থেকে বড়, H6 সব থেকে ছোট। সি প্রোগ্রামের ভাষায় ইন টাইপের জন্য চলকের মান কত? ইন্টের জন্য ডেটা হয় 2 বাইট, 2 বাইট মানে হচ্ছে 16 বিট, 16 মানে 2 এর পাওয়ার 16, 2 এর পাওয়ার 16 মানে 65536। 65536 যদি হিসাব করা হয় তাহলে অর্ধেক হবে নেগেটিভ নাম্বার, অর্ধেক হবে পজিটিভ নাম্বার। তাহলে এখানে বড় তো কোন রেঞ্জটা আমরা নিব? ইন্টের জন্য টোটাল মেমোরি সাইজ হচ্ছে কত বাইট? 2 বাইট, 2 বাইট মানে কত? 2 বাইট মানে হচ্ছে 16 বিট, 16 বিটের জন্য ভ্যালু সাইজ হচ্ছে 2 এর পাওয়ার 16, 2 এর পাওয়ার 16 মানে 65536। দেখো আমি লিখে দিচ্ছি, ইন্টের জন্য মেমোরি সাইজ INT, INT মানে ইন্টিজার টাইপ ডেটা, এর সাইজ হচ্ছে 2 বাইট, 2 বাইট যদি হয় সেক্ষেত্রে হবে 2 × 16 সমান সরি 8, 1 বাইট সমান 8 বিট, 1 বাইট মানে হচ্ছে 8 বিট। তাহলে 8 বিট যদি হয় তাহলে আমার 2 × 8 যদি মাল্টিপ্লাই করো সেক্ষেত্রে কত হবে? 2 × 8 সমান হবে 16 বিট, 16 বিট যদি হয় সেক্ষেত্রে আমাদের টোটাল কম্বিনেশন হবে 2 এর পাওয়ার 16, 2 এর পাওয়ার 16 মানে 65536। এখন এটাকে ভাগ করে ফেলতে হবে, এটা বোঝানোর জন্য আমি অর্ধেক করে নিব, মানে আমার অর্ধেক হবে নেগেটিভ নাম্বার, অর্ধেক হবে পজিটিভ নাম্বার, কারণ ইন্টিজারের ক্ষেত্রে সাইন ইন্টিজার এবং আনসাইন ইন্টিজার, পজিটিভ সাইন এবং নেগেটিভ সাইন হিসাব করতে হবে। অর্ধেক দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 32768, এটা হবে অর্ধেক, তাই না? তাহলে -32768 থেকে 0 থেকে 32767, বুঝা গেল কি বিষয়টা? হচ্ছে এমন, যদি আমি বলি যে 8কে 2টা ভাগে ভাগ করো, তাহলে 8কে 2টা ভাগে ভাগ করলে কত হবে? 4 হবে। তাহলে 4 মানে হচ্ছে -4 থেকে একবার 0 থেকে 3, কারণ 0 থেকে 3 পর্যন্ত এই সবগুলো হচ্ছে নন নেগেটিভ নাম্বার, তাহলে এইটাকে আমরা ধরছি পজিটিভ সাইডে। তাহলে 0 থেকে 3 পর্যন্ত মোট সংখ্যা হলো 4টা, আর মাইনাসের দিকে সংখ্যা 4টা, তাহলে মোট কয়টা হলো? মোট সংখ্যা হলো 8টা। এই যে 8টা, অর্ধেক পজিটিভ অর্ধেক নেগেটিভ, তাহলে 32768 এটা হলো নেগেটিভ নাম্বার, আর 0 থেকে শুরু করে 32767 এটা হলো পজিটিভ অংশ। এইটা হলো মোট 32768 পজিটিভ অংশ। এই দুটাকে যোগ করলে কত হবে? যোগ করলে হবে 65536। সবাই কি বুঝতে পেরেছ? তাহলে রেঞ্জ হচ্ছে কত? রেঞ্জ হলো 32768 থেকে 32767 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের ইন্টের জন্য তার মেমোরি এর রেঞ্জ। তাহলে উত্তর দেখো এখানে আছে, 32768 থেকে 32767। সি ভাষায় অপারেটর কয় ধরনের? সি ভাষায় অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর অ্যান্ড রিলেশনাল অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, রিলেশনাল অপারেটর, বিট ওয়াইজ অপারেটর, মোট অপারেটর আছে সি ভাষায় 8 প্রকার, সবগুলোর নাম এই মুহূর্তে মনে নাই, বই আছে লিস্ট দেখে নিও। নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয়? আচ্ছা, সংরক্ষিত শব্দ নয় বলতে এখানে কোনটা আমাদের সংরক্ষিত শব্দ নয় বলতে, প্রোগ্রামের ভিতরে নির্দিষ্ট কিওয়ার্ডকে বলা হয় সংরক্ষিত শব্দ। তাহলে এখানে কিওয়ার্ড হচ্ছে ইফ কিওয়ার্ড, ব্রেক কিওয়ার্ড, এলস কিওয়ার্ড, তাহলে এখানে ফাংশনটা হচ্ছে আমাদের সংরক্ষিত শব্দ নয়, উত্তর হবে ফাংশন। কিন্তু ব্রেক সংরক্ষিত শব্দ, ইফ সংরক্ষিত শব্দ, এলস সংরক্ষিত শব্দ, সংরক্ষিত বলতে বোঝায় যে সমস্ত শব্দগুলো ব্যবহার করায় করে প্রোগ্রামে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যাবে না, তাকে বলা হয় কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ বা রিজার্ভ ওয়ার্ড। প্রোগ্রাম রচনার জন্য প্রয়োজন
সমস্যা শনাক্তকরণ ঠিক আছে, সমস্যা প্রোগ্রাম বাগ করা এটা হবে না, কারণ প্রোগ্রাম বাগ করা মানে ভুল করা, প্রোগ্রাম ডিবাগিং করা এটাও ঠিক আছে, মানে এক আর তিন কারেক্ট, দুই নম্বর হবে না। এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, ইন্ট এ সমান 2500, বি সমান 25000, লং ইন্টিজার সি। লং ইন্টিজার যদি সি হয় তাহলে মনে রাখবাস লং ইন্টিজারের জন্য হবে পার্সেন্টেজ সাইন এলডি, এখানে ডি আছে যেটা, এই ডি মানে হলো ডেসিমাল নাম্বার। লং ইন্টিজারে যদি ইউজ করলে আমাদের সি এর মানটা হয়ে যাবে এলডি, শুধুমাত্র ইন্ট হলে হয় ডি আর লং হলে হবে এলডি, তাহলে এখানে এলডি ইউজ করতে হবে, তাহলে এখানে এলডি ইউজ করা হয়নি, এই জন্য বলছে প্রোগ্রামে কোন ধরনের ভুল আছে। এখানে যেহেতু এলডি ব্যবহার করা হয়নি তার মানে ভুল আছে, সিনট্যাক্স ভুল বা সিনট্যাক্স এরর, উত্তর হবে সিনট্যাক্স ভুল। এটা সিনট্যাক্স ভুল কেন বলছি, কারণ আমাদের সঠিক ফরম্যাটে স্পেসিফায়ার ডিক্লেয়ার করা হয়নি, সঠিক হবে পার্সেন্টেজ সাইন ডি এর জায়গায় এলডি হবে, কারণ উপরে লেখা আছে সি হলো লং ইন্টিজার। প্রোগ্রামটিতে সি হলকে ডেটা টাইপ লং ইন ব্যবহার করার কারণ কি, সিনট্যাক্স ভুল রোধ করার জন্য, ডেটার ভুল রোধ করার জন্য, ডেটা টাইপের ব্যাপ্তির জন্য, লজিক্যাল ভুল রোধ করার জন্য, ডেটা টাইপের ব্যাপ্তির জন্য, অর্থাৎ ডেটা এর মান যদি বেশি থাকে সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে লং ইন্টিজার। এরপর একটা প্রোগ্রাম দেওয়া আছে, ফর সি সমান 1, সি লেস দেন ইকুয়াল 0, সি ইকুয়াল টু সি প্লাস 2, প্রিন্ট আইসিটি, সি ডাবল ইকুয়াল 5 তখন ব্রেক করবে, তাহলে আইসিটি লেখাটা কতবার আমাদের এখানে কন্টিনিউ মানে শো করবে, 1 থেকে শুরু হয়েছে 10 পর্যন্ত যাবে, 2 করে বাড়বে, তার মানে যদি প্রোগ্রামটি আমি কপি করি সেক্ষেত্রে কপি করলে এটা সুবিধা হয়, কপি করে দেখা দিচ্ছি। ওকে দেখো প্রোগ্রামের ভিতরে লেখা আছে ফর সি সমান 1, তাহলে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যাবে কিন্তু বাড়ছে 2 করে, সি প্লাস 2 কাউন্টারের মান 2 করে বাড়ছে, তার মানে 1 3 5 7, তারপরে কত হবে 5 7 9 9, আর 11 হবে? নো স্যার, 11 হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের কতবার শো করবে, একবার, দুইবার, তিনবার, পাঁচবার, সাতবার না 9 বার? ইফ সি সমান 5 তাহলে ব্রেক করবে, সি সমান যখন 5 হবে তখন ব্রেক করবে, তার মানে কি, সি এর মান যদি 5 হয় তাহলে ব্রেক করবে, তার মানে এদিকে যাবে, তাহলে কতবার দেখাবে, 1 8 3 বার 3, এই দুইটা বার শো করবে, তাহলে এখানে উত্তর হবে কত? এরপরে আসি ইফ শব্দটি বাদ দিলে, ইফ শব্দটি বাদ দিলে লেখাটি কতবার শো করবে, মানে ইফ কন্ডিশন যদি আমি বাদ দিই, মানে ইফ সি ডাবল ইকুয়াল 5 এটা তো যদি আমি পাঁচবার, গুড, টেক্সট টেক্সট টাইপের ডেটার বর্ণের সংখ্যা কতটি হতে পারে, টেক্সট হচ্ছে, টেক্সট মনে হচ্ছে 1 বাইট, 1 বাইট মানে 8 বিট, 8 বিট মানে হচ্ছে কত, 2 এর পাওয়ার 8 মানে 256, 256, তো বলতে টাইপে বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে, 256 হতে পারে। আচ্ছা তারপরে এগুলা দরকার নাই, কারণ এইগুলা হচ্ছে ডেটাবেজের ফাইল। তোমাদের যদি ডেটাবেজ নাই টাইম বাদ দিচ্ছি, 32 এটা ডেটাবেজ থেকে আসছে, এটা ডেটাবেজ, এটা মধ্যে 6 প্রশ্ন। ওকে তাহলে আমরা এই সেটে সলভ করলাম 31টা, তো আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছো, আমরা আমার আরেকটা সেট আছে সেখানেও ওরকম প্রশ্ন দেওয়া আছে 31টা মতো।
এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে কিন্তু ঘুরাই ফিরে আসবে, ঠিক আছে? বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে আমার বিশ্বাস অসুবিধা হবে না। ওকে, বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে হবে? প্রথম থেকে শুরু করি আবার, এটার আরেকটা সেট এর প্রশ্ন। বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে হবে? এই বিশ্বগ্রামের প্রবক্তা কে? দেখতে পাচ্ছ কি আমার স্ক্রিনটা? স্ক্রিন দেখতে পাচ্ছ কি এখন? দেখো, নো স্যার, স্ক্রিন তো আসছে। দেখতে পাচ্ছ এখন? জি স্যার, এখন এসেছে। বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে? স্যার, মার্শাল ম্যাকলুহান। মার্শাল ম্যাকলুহান, গুড। এরপরটা সলভ করে ফেলো। মার্শাল ম্যাকলুহানটা হচ্ছে বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা, যিনি বিশ্বগ্রামের উপরে বই লিখেছিলেন, দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয়? কে? থ্রি ডাইমেনশনাল সিমুলেশন। সিমুলেশন শব্দের অর্থ হচ্ছে কোন একটা বস্তুকে জীবন্ত ভাবে ফুটিয়ে ওঠানোর জন্য এমন একটা টেকনোলজি যেখানে কম্পিউটারের মাধ্যমে মানুষের এনজিও গুলাকে নিয়ন্ত্রণ করা হয়। তিনটা এনজিও নিয়ন্ত্রণ করে এই কাজগুলা করা হয়। একটা একটা হচ্ছে আমাদের ফিজুয়াল সাইট যেটি আছে সেটা, আর একটা হচ্ছে আমাদের হেয়ারিং ক্যাপাসিটি, এবং আমাদের স্পর্শ এনডিও, এই তিনটা। বিশ্বগ্রামের সুবিধা হলো কি? জীবনযাত্রার সার্বিক ব্যয় হ্রাস করা, নতুন নতুন কাজের সৃষ্টি এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধি, সবগুলাই হবে। দূরবর্তী স্থানে অবস্থান করে একাধিক ব্যক্তির মধ্যে সভা পরিচালনার জন্য প্রয়োজন হচ্ছে ভিডিও কনফারেন্সিং। ডিসের উদ্দীপকটি পড়ো এবং 506 নম্বরের উত্তর দাও। কামাল সাহেবের প্রতিষ্ঠানে দেশের বিভিন্ন স্থানে শাখা অফিস আছে। তিনি তার প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের সাথে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সংরক্ষণ ও আদান প্রদান করেন। তথ্য যোগাযোগের ব্যবহৃত মাধ্যম, এখানে মাধ্যম কোনটা বলো তো? এখানে কিন্তু বলেছে মাধ্যম, মাধ্যম হলো টেলিফোন। টেলিফোন হচ্ছে একটা মাধ্যম, আর ইমেইল, টেলিগ্রাফ বা ই কমার্স এটা হচ্ছে মাধ্যম নয়। ইমেইল এক ধরনের ডেটা, টেলিগ্রাফ ডেটা, ই কমার্স একটা প্ল্যাটফর্ম। কামাল সাহেবের ব্যবহৃত প্রযুক্তি হলো পার্সোনাল ডেটা সার্ভিস, সামাজিক যোগাযোগ সার্ভিস, অনলাইন ব্যাকআপ সার্ভিস, এখানে সবগুলোই হবে। বৃহৎ এলাকা জুড়ে নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে ইউজ করা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের অসুবিধা কি? প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না? সিনক্রোনাসে কোনো প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না, তাহলে 1 নম্বর হচ্ছে না। ডেটা ট্রান্সমিশনের গতি মন্থর, এটা ঠিক আছে, তুলনামূলক ব্যয়বহুল। ও সরি, সিনক্রোনাসে আমি যেটা বলেছি এটা অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাসে অবশ্যই প্রাইমারি স্টোরেজ লাগবে, কারণ আমরা যখন মেসেঞ্জারে টাইপ করি বা কোনো হোয়াটসঅ্যাপে টাইপ করি বা কোনো ইমেইল পাঠাই, তখন ডেটাগুলো প্রথমে ব্লক আকারে জমা হয় কোথাও। 1 নম্বর কারেক্ট আছে, 2 নম্বর হবে না, কারণ এটা ব্লক আকারে যায়, এই জন্য এটা গতি বেশি, তুলনামূলক ব্যয়বহুল। তাহলে 1 আর 3 হবে। ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্ক অন্তর্ভুক্ত? ওয়াইম্যাক্স হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এর পরবর্তীতে একটা ফিগার দেওয়া আছে, ফিগারটা দেখতে হলে আমার আবার এদের কালার চেঞ্জ করতে হবে। ফিগার দেওয়া আছে একটা, যেখানে একটা হলো সেন্ডার, সবগুলো হলো রিসিভার। তাহলে এইটা কোন মোডে কাজ করছে? 10 নম্বর, এটা হলো ব্রডকাস্ট মোডে কাজ করছে। 10-এর উত্তরটা হবে ব্রডকাস্ট মোড। সবাই কি বুঝতে পারছো 10 নম্বরের উত্তর কি হবে? ব্রডকাস্ট মোডে কাজ করছে, এটা ক্লিয়ার?
উত্তর হবে ব্রডকাস্টিং মোডে সিগন্যাল পাঠাচ্ছে। ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বলা হবে ডেটা ট্রান্সমিশন মোড, এর উত্তর হচ্ছে এখানে ডিটিএম বা ডেটা ট্রান্সমিশন মোড। এখানে একটা হাব দেওয়া আছে, হাবের সাথে সবগুলা কানেক্টেড করা আছে, উদ্দীপকে কোন ধরনের টোপোলজি ব্যবহার করা হয়েছে, উদ্দীপকে কোন টোপোলজি আছে এটা বলতে পারবে? 12 নাম্বার চেষ্টা করো। বাস আবার অপশন দিলাম, আবার চেষ্টা করো। দেখো C5, C4, C7, C6 এটা হলো বাস টোপোলজি, আর হাবের সাথে যুক্ত আছে C1, C2, C3 এটা হলো স্টার টোপোলজি। স্টার স্টার এবং বাস মিলে হলো হাইব্রিড। বুঝা গেল কি? জি স্যার। জি স্যার। উদ্দীপকে হাব যদি অচল হয় তাহলে নিচের কোন দুটি কম্পিউটারের মধ্যে কম্পিউটার নেটওয়ার্ক সচল থাকবে? হাব যদি অচল হয় সেক্ষেত্রে C1, C2 আর C3 ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে এখানে সচল থাকবে কোনটা কোনটা বলো তো? C5 আর C7, কারণ এটা একটা আলাদা নেটওয়ার্ক। C5, C4, C6, C7 এটা একটা আলাদা বাস টোপোলজি। তাহলে এই হাব নষ্ট হয়ে গেলে পরে 5, 4, 6, 4, 5, 6, 7 এর উপরে কোনো ধরনের ইফেক্ট তৈরি করবে না। তাহলে উত্তর হবে C5 এবং C7। ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড কোনটা হবে? ইউনিকাস্টে সিগনাল যায় সব সময়। ইউনিকাস্টে হলো, ইউনিকাস্ট বলতে বোঝানো হচ্ছে একটা মাত্র সেন্ডার, একটা মাত্র রিসিভার। ইউনি মানে এক, ইউনি বলতে এখানে বোঝানো হচ্ছে এক, তার মানে একজন সেন্ডার একজন রিসিভার। যেমন তোমাদের সাথে যদি আমি ফোনে কথা বলি এটা হবে ইউনিকাস্ট, তখন আমি একজনের সাথে কথা বলবো তাহলে সেটা হবে, ফোনে কথা বললে সেটা হবে আবার ফুল ডুপ্লেক্স। আবার যদি রেডিও হয় তাহলে এক রেডিও বলতে যদি একজোটটা মাত্র রিসিভার হয়, একটা মাত্র ব্রডকাস্টিং স্টেশন হয় সেক্ষেত্রে সেটা হবে আবার না, রেডিও হলে হবে ব্রডকাস্ট। এটা ইউনিকাস্ট হচ্ছে, সিমপ্লেক্স এর এক্সাম্পল দিচ্ছি। সিমপ্লেক্স হচ্ছে একদিকে যাবে, মনে করো আমার ল্যাপটপ থেকে যাচ্ছে মাল্টিমিডিয়া প্রজেক্টরে, তাহলে সেটা হবে সিমপ্লেক্স, সেটাও ইউনিকাস্ট এর সিমপ্লেক্স। আর হাব ডুপ্লেক্স হচ্ছে ধরে নাও আমি একটা ওয়াকি টকি থেকে ফোন দিয়েছি আরেকটা ওয়াকি টকিতে, তার মানে হচ্ছে ওয়াকি টকি কাজ করে হাব ডুপ্লেক্স মোডে। তার মানে এখানে তিনটাই কারেন্ট, ইউনিকাস্ট তিনটা মোডে কাজ করে, সিমপ্লেক্স, হাব ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। এরপরে একটা সমীকরণ দেওয়া আছে, এটাকে ভাঙাইতে হবে। এটাকে ভাঙাইলে একটা উত্তর আসবে, যেহেতু সময় শর্ট আমি শুধুমাত্র যেগুলা কম সময় লাগে সেটা আমি সলভ করে দিচ্ছি। ফুলাডার বাস্তবায়নের গেট হলো কোনটি? মৌলিক গেট দিয়েও করা যাবে, যৌগিক গেট দিয়েও করা যাবে, বিশেষ গেট দিয়েও করা যাবে না। ফুলাডার কখনো বিশেষ গেট দিয়ে, শুধুমাত্র বিশেষ গেট দিয়ে করা যাবে? করা যায় না। আর যৌগিক গেট যেটি আছে তার ভিতরে ন্যান্ড আর নর, এই দুটাকে বলা হচ্ছে সার্বজনীন গেট। তার মানে আমরা ন্যান্ড এবং নর দিয়েও সলভ করতে পারি, কিন্তু কেবলমাত্র বিশেষ গেট দিয়ে কিন্তু ফুলাডার বাস্তবায়ন করা যায় না। তবে হ্যাঁ, বিশেষ গেট লাগে, তখন তুমি এক্সর বা ফুলাডারের সামটা বের করবা, AXOR BXOR C, ওখানেও কিন্তু বিশেষ গেট লাগে। তার মানে এই দৃষ্টিকোণ থেকে এটা তিনটাই কারেক্ট, 1, 2, 3। ফন্ট ট্যাগের কাজ হলো কোনটি? ফন্ট ট্যাগের কাজ হলো একটি ওয়েবসাইটের টেক্সটের ধরন ঠিক করা, আকার ঠিক করা, রং ঠিক করা, সবগুলো কারেক্ট। ফন্ট ফেস, ফন্ট সাইজ এবং ফন্ট কালার। ব্যবহারকারী ব্রাউজ করে প্রথমে যে পেজ পায় তাকে বলা হবে হোম পেজ। এক্স, ওয়াই, জেড এবং এস চারটি বুলিয়ান চলক হয়, তবে এদের দ্বারা সর্বোচ্চ কয়টি কম্বিনেশন হবে? চারটা হয়, যদি বুলিয়ান চলক হয় তাহলে 4 2 এর পাওয়ার 4 = 32টা হবে। প্রসেসিং ক্ষমতা বেশি দরকার কোন ভাষার? কোন ভাষায় সব থেকে হাই স্পিড প্রসেসর লাগে? সেটা হচ্ছে হাই স্পিডের জন্য ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তার মানে চতুর্থ প্রজন্মের ভাষা, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। একটি আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য হচ্ছে কোনটি? তথ্য আদান প্রদানের ব্যবস্থা থাকতে হবে, তথ্য প্রক্রিয়াকরণের ব্যবস্থা থাকতে হবে, ফলাফল প্রাপ্তি সুবিধাও থাকতে হবে সবগুলাই। প্রিন্টএফ কোন ধরনের ফাংশন? প্রিন্টএফ হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন। মেইন ফাংশনের অংশসমূহ, মেইন ফাংশনের অংশ হলো ঘোষণা অংশ, মেইন ফাংশন ডিক্লারেশন, নির্বাহ অংশ,
এবং লিন কন্ট্রোল সবগুলাই হবে মেইন ফাংশনের মধ্যে সবগুলাই করা যায় এ ফিগার দেওয়া আছে ফিগারটা সলভ করলে কেমন হবে এটা হবে এ প্লাস বি তারপর এটা বি প্লাস সি এ প্লাস বি আর বি প্লাস সি তারপর এটাও নর করতে হবে এ প্লাস বি বি প্লাস সি কে নর করলে হবে প্রথমটা আচ্ছা 27 নম্বর সলভ এটা করতে টাইম নষ্ট হবে 28 নম্বর যাচ্ছি কোনটি প্রাথমিক ডেটা টাইপ কত প্রকার প্রাথমিক ডেটা টাইপ ইন্ট ফ্লোট তারপর হচ্ছে লং ইন্টিজার তারপরে ডাবল এবং হচ্ছে ক্যারেক্টার পাঁচ প্রকার ইন্টিজার টাইপ ডেটা মেমোরিতে কয় বাইট জায়গা নেবে 2 বাইট ক্যারেক্টার ডেটা টাইপের দ্বারা কি করা হয় ক্যারেক্টার হচ্ছে টাইপ হলো সিএইচএআর ডাবলের ক্ষেত্রে দশমিকের পরে কতটি ডিজিট আসে ডাবলের ক্ষেত্রে দশমিকের পরে হবে 14টি ফ্লটের জন্য হয় 6টি সোয়েল ওয়েব পেজের ডিজাইনার সে এইচটিএমএল প্রোগ্রাম ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে সম্প্রতি সে ওয়েব পেজের হাইপারলিংক করার জন্য ট্যাগ ব্যবহার করে হাইপারলিংকের জন্য ট্যাগ নাম হচ্ছে এ মানে অ্যাঙ্কর ট্যাগ সোহেল সম্প্রতি রেব পদ্ধতিতে কাজ শিখেছে সে পেজ হলো কি ওয়েব পেজ সমৃদ্ধ করতে পারে তথ্য ভুল করতে পারে দৃষ্টিনন্দন করতে পারে সবগুলো সঠিক 1 2 3 তিনটাই কারেক্ট 34 এখানে একটা শেপ দেওয়া আছে ডায়মন্ড শেপ এটা একটু এক্স্যাক্ট হয় না এটা হবে ডায়মন্ড শেপ দ্বারা কি করা হয় বলো তো ডায়মন্ড শেপের প্রোগ্রাম কি বোঝায় ডায়মন্ড শেপ দিয়ে কি করা হয় মনে আছে প্রসেসিং প্রসেসিং তো হবে রেকট্যাঙ্গুলার ডায়মন্ড শেপের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয় শুরু ও শেষ হলো অভাল শেপ ইনপুট আউটপুট হচ্ছে সামান্তরিক আর প্রসেসিংটা হচ্ছে রেকট্যাঙ্গুলার আর সিদ্ধান্ত হচ্ছে ডায়মন্ড শেপের মধ্যে কোন অনুবাদক প্রোগ্রাম দিয়ে সম্পূর্ণ প্রোগ্রামটিকে একবারে অনুবাদ করা হয় 35 বলো একবারে অনুবাদ করা হয় তার জন্য প্রয়োজন হচ্ছে আমাদের কম্পাইলার কম্পাইলার সবগুলো প্রোগ্রামকে একবারে অনুবাদ করে আর অ্যাসেম্বলার শুধুমাত্র অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে অনুবাদ করে আর ইন্টারপ্রেটার লাইন বাই লাইন অনুবাদ করে তাহলে উত্তর হবে কি কম্পাইলার